আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এপিসোডে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো গুগলের আপডেটস গুগল দুই সালের যে আপডেট নিয়ে আসছে সেটা হলো গুগল দুই সালের ভিতরে বেশ কিছু ক্যাটাগরি জিমেল ব্লক করে দেবে এবং আপনার গুগল ফটোসের কিছু লিমিটেশন নিয়ে আসছে বিস্তারিত আমি জানাবো আমি মোহাম্মদ জসিমউদ্দিন আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দুই হাজার একুশ সালের জন্য গুগল কিছু আপডেটস নিয়ে আসছে বেশ কিছুদিন ধরেই তারা বিভিন্নভাবে তারা নোটিশ করে যাচ্ছে আপনার জিমেইলে আপনার তারা ইমেইল করে তারা জানে যে দুই হাজার একুশ সালের জুন থেকে আপনার বেশ কিছু ক্যাটাগরির জিমেইল বা ইমেইলগুলো আপনার বন্ধ করে দিচ্ছে বা ব্লক করে দিবে এবং আপনার গুগল ফটোসের কিছু সীমাবদ্ধতা তারা নিয়ে আসছে এই বিষয়ে তারা বিভিন্নভাবেই তারা নোটিশ করে যাচ্ছে তো তার ভিতরে হলো যে আপনার জিমেলটা যদি এক থেকে দুই বছরের ভিতরে আপনি যদি সেটা রিইউজ না করে থাকেন মানে ওই ইমেল দিয়ে কোনো কিছু না করে থাকেন কোথাও সাইন আপ বা কোথাও মেইল প্রেরণ করা এই ধরনের যদি কোনো কাজ করে না থাকেন সেক্ষেত্রে এই ইমেলগুলো অটোমেটিকভাবে সেগুলো ডিজাবল হয়ে যাবে এবং সেগুলো ডিলিট হয়ে যাবে এবং এর সাথে সাথে যে আপনার গুগল ফটোস রয়েছে গুগল ফটোসের যে লিমি মানে লিমিট এবং আপডেট নিয়ে আসছে সেটা হলো গুগল ফটোসে এখন থেকে আর ফ্রিভাবে আপনার আর ভিডিও আপলোড করতে পারবেন না আপনারা যারা গুগলের যারা জিমেল ব্যবহার করেন তারা পনেরো জিবি ডেটা পেয়ে থাকেন তো আপনারা যাদের গুগল ফটোসের যারা ফটো রয়েছে সেই ফটোগুলো আপনি গুগল ড্রাইভে আপলোড করে নেবেন এবং অথবা আপনি গুগলের সাথে গুগল ফটোসের সাথে আপনার গুগল ড্রাইভের সিনক্রোনাইজ করে নেবেন যেন আপনার ফটোসের যেগুলো ফটো আসে সেই ফটোগুলো যেন আপনার গুগল ড্রাইভে চলে যায় অথবা আপনি গুগল ফটোস থেকে সবগুলো ফটো আপনি ডাউনলোড করে নেবেন তারপরে গুগল ড্রাইভে আপনি আপলোড করে দিবেন এবং গুগল ড্রাইভে পনেরো জিবির উপরে আপনি কোনো কিছু ব্যবহার করতে পারবেন না তো আপনারা যে যদি এখন গুগল ফটোস ব্যবহার করতে চান আপনার জুনের এক তারিখ থেকে সেক্ষেত্রে আপনাকে পেইড ভার্সনে যেতে হবে ফ্রি ভার্সনে গুগল ফটোজ আর ব্যবহার করতে পারবেন না তো এই জন্য আপনার জরুরি যে বিষয়গুলো এগুলো আপনি ডাউনলোড করবেন এবং গুগল ড্রাইভে আপনি আপলোড করবেন আশা করি ভালো লেগেছে ভিডিওটা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ